ভর দুপুরে অগ্নিকাণ্ডে পুড়ল প্রায় দশটি বাড়ি আহত প্রায় পাঁচ থেকে ছয় জন ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে হরিহরপাড়ার কেশাইপুর এলাকায় হঠাৎ একটি বাড়িতে দাও দাউ করে আগুন জ্বলতে থাকে তারপর একের পর এক বাড়িতে আগুন লেগে যায় পুরে ছাই হয়ে যায় সব স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর কাজে হাত লাগান হরিহরপাড়া থানার পুলিশও আগুন নেভানোর কাজে হাত লাগায় জানা গেছে এদিন দুপুরে কেশাইপুর এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায় সেই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে পাশের বাড়িতে গিয়ে পড়লে আগুন ছড়িয়ে পড়ে একের পর এক বাড়িতে ওই আগুন জ্বলতে থাকে আগুনে পুড়ে যায় দশটি বাড়ি খবর দেওয়া হয় দমকলে যদিও দমকল আসার আগেই পুড়ে যায় বাড়িগুলি আগুনে ঝলছে মৃত্যু হয়েছে বেশ কিছু গবাদি পশুরও আগুন নেভাতে গিয়ে আহত হন পাঁচ থেকে জন আগুন লাগার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় দুটি দমকল দমকলের বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন বাড়ির মেয়ে ছিল সালাউদ্দিনের মেয়ে ওর বাড়ির মেয়ে ছিল ওই গ্যাসে রান্না করতেছিল রান্না করতে গিয়ে যেভাবে হোক গ্যাস লিক হয়ে গিয়ে আগুন লেগে যায় ওখান থেকে ওই গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গিয়ে পারিপার্শে যে বাড়িগুলো আছে প্রায় দশ বারো বাড়ি সেই বাড়িতে আগুনটা ছড়িয়ে যায় ফলে আশেপাশে প্রায় বারো থেকে চোদ্দোখনা বাড়ি সম্পূর্ণরূপে অনুসরণ হয়ে যায়